নমস্কার রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদের স্বাগত এবং যারা এই মুহূর্তে দর্শক রয়েছেন তাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকে জানেন যে সকাল থেকে পিঠে পুলি পায়েস থেকে শুরু করে বিভিন্ন ঘরে ঘরে আজকে কিন্তু সম্ভার থাকে এবং একই সঙ্গে আজকের দিনে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলার মানুষজন আসেন গঙ্গা স্নানে মেতে ওঠার জন্য, গঙ্গা স্নান থেকে পুণ্য অর্জন করার জন্য। অনেকেই থাকেন যারা গঙ্গা সাগরে যান, আবার অনেকেই থাকেন যারা বাপুঘাট কিংবা বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে কলকাতার বুকে সেই ঘাটগুলোতে গিয়ে গঙ্গা স্নান সারেন, পূজা অর্চনা এবং যে রীতিনীতি রয়েছে সেগুলোকে এখানে কিন্তু সম্পন্ন করেন। আজকে যদি দেখা যায় যে বাবুঘাটের ছবিটা, বাবুঘাটেও কিন্তু আজকের ভোর রাত থেকে প্রায় দুটো তিনটে থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন, পুণ্যার্থী আসতে শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে কেউ এসছেন ছত্তিশগড় থেকে, কেউ এসছেন উত্তরপ্রদেশ থেকে, কেউ বা বিহার থেকে, আবার কেউ বা এই বাংলার বিভিন্ন মানুষজন আসছেন, এসে কিন্তু এখানে পুণ্য স্নান সারছেন, পূজা অর্চনা চলছে। কিন্তু যেটা দেখার বিষয় যে আজকের আকাশের মুখ কিন্তু অত্যন্ত ভার, অথবা আজকে সূর্য ওঠেনি, পুরো যে যে গঙ্গা বক্ষ সেটা পুরোপুরি একদম কুয়াশা ঢেকে রয়েছে এবং এরই মাঝে কিন্তু গঙ্গা স্নান চলছে। যখন গঙ্গা স্নান চলছে সেই সময় স্বাভাবিক প্রশাসনের নজরদারি থাকবে, তার কারণ গঙ্গা স্নানের সময় কোনো রকম অনভিপ্রেত ঘটনা কিংবা দুর্ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। বারংবার মাইকিং করা হচ্ছে যে গঙ্গায় বেশি দূরে কেউ যাবেন না, বাচ্চাদের একটু দূরে রাখুন এবং একই সঙ্গে আলাদা করে মহিলা পুলিশও মোতায়েন করা রয়েছে, কারণ বহু মহিলা পুণ্যার্থী রয়েছেন যারা স্নান সারেন, তাদের যাতে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, বিপত্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু আলাদা করে মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে। রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে ট্রাফিক মাইকিং চলছে এবং একই সঙ্গে স্পিড বোটে করে গঙ্গা বক্ষ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আজকের সারা দিন ধরেই কিন্তু গঙ্গা স্নান চলবে, দুপুর পর্যন্ত গঙ্গা স্নান চলবে এবং বিভিন্ন মানুষ যারা গঙ্গা সাগর যেতে পারেননি অথবা গঙ্গাসাগর থেকে ফিরছেন তারা কিন্তু আজকের দিনটাতে বাবুঘাট এবং বাবুঘাট চত্বরে বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে কিন্তু গঙ্গা স্নান সারছেন, পূজা অর্চনা করছেন এবং আজকের এইভাবে কিন্তু রীতিনীতি বিভিন্ন যেগুলো রয়েছে সেই পূজা অর্চনার মাধ্যমে কিন্তু সম্পন্ন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই আজকে বাবুঘাটে উপচে পড়া ভিড় আর বিভিন্ন খবরকে আপডেট রাখতে, খবরের দিকে নজর রাখতে এবং মকর সংক্রান্তি সংক্রান্ত সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।